কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত এবং গঠনতন্ত্র মোতাবেক নতুন 3 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত। গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা ক্লাবের সভাপতি মোহাম্মদ আমিরুল কায়সার। সবাই কুমিল্লা ক্লাবের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ক্লাবের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার জানান, পুরনো কমিটি বিলুপ্ত করে কুমিল্লা ক্লাবের নতুন 3 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ওয়েবসাইটে আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হবে। তিনি আরও জানান, কুমিল্লা ক্লাবে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পুনর্মেরামত ও সদস্যদের অভিমতের ভিত্তিতে গঠনতন্ত্র পুনঃসংস্কারের দাবির প্রেক্ষিতে 2টি আলাদা উপকমিটি গঠন করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি 90 দিনের মধ্যে 1টি নির্বাচন অনুষ্ঠিত করে কার্যকরী কমিটি নির্বাচন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। কুমিল্লা ক্লাবের সম্মানিত সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন তার বক্তব্যে বলেন, কুমিল্লা ক্লাবের অনেক সদস্য আছেন যারা বিগত সময়ে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, নানান প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। আমরা চাই এই ক্লাব সকল সদস্যদের জন্য হোক, ক্লাবের কার্যক্রম যেন শুধুমাত্র ক্লাবের মতো করেই চলে, এটাই আমাদের আহ্বান থাকবে। আমার কথা একটু আসেন, অতীতে খারাপ জিনিস যা ছিল ওগুলিকে ভুলে যাই, বিস্মৃত হচ্ছে। আর আগামী দিনে কুমিল্লা ক্লাব হবে সত্যিকার অর্থে একটা ক্লাব যা হওয়া উচিত তাই। আমার প্রথম প্রস্তাবনা, আমি জানি না কোন প্রোটোকলে আমাকে দেওয়া হইলো, এখন পরে ডিসি সাহেব করবে, যাই হোক যে কারণে হোক দেওয়া হচ্ছে, আমি আমার বক্তব্য দিচ্ছি সব ব্যাপারদের সামনে। আমার যেটা প্রস্তাবনা থাকবে প্রথম সেটা হলো, কাল থেকে ক্লাবের পরিচয় মেম্বারের পরিচয় আমার যত আইডেন্টিটি আছে কেউটের বাইরে, আমি যেমন মেম্বার আমার ভাতিজোর জীবন যাপন করবে, আমি আমার প্রোটোকলে রাখে না, সুতরাং এইটা তো রাখা উচিত হবে না। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ, বিএনপি নেতা মোস্তাক মিয়া, বিশিষ্ট চিকিৎসক মোসলে উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ অন্যান্যরা। অতিরিক্ত সাধারণ সভা আয়োজক কমিটির সদস্য অ্যাডভোকেট শহীদুল হক স্বপনের সঞ্চালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইজিএম আয়োজক রইস আব্দুর রৌফ, মহিউদ্দিন আহমেদ, FAM শাহরিয়ার আহমেদ, সোয়েব সোহেল, জামাল খন্দকার সহ অন্যান্যরা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা ক্লাবে আগুন দেয় এবং ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা, এতে পুরো ক্লাবটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া 5ই আগস্টের পর থেকে ক্লাবের কোনো কার্যক্রম চলতে দেখা যায়নি। কুমিল্লা কাগজ, নিউজ ডেস্ক।